আইপিএল এর সুবাদে ঋতুরাজ গাইকোয়াদ অনেক আগেই পরিচিত পেয়েছেন বিশ্বব্যাপী। তবে এবার যা করেছেন পুরো ক্রিকেট বিশ্বকে তাক করে দিয়েছেন এই হার্ড হিটার ব্যাটার। ভারতের গড়ুয়া টুর্নামেন্ট বিজয় হাজারি ট্রফিতে এক ওভারে 60টি ছক্কা হাঁকিয়ে এক অন্য রেকর্ড করেছেন এই ব্যাটার। 50 ওভারের খেলায় উত্তরপ্রদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে ঋতুরাজ গাইকোয়াদের মহারাষ্ট্র। ইনিংসের 48তম শিবা সিং এর ওভারে প্রথম 4 বলে 4টি ছক্কা হাঁকান গাইকোয়াদ। পঞ্চম বলে নো হলেও সে বলে ছক্কা হাঁকান এই ব্যাটার। পরের 2 বলে আরো 2টি ছক্কা হাঁকান। সব মিলিয়ে এক ওভারে 7 ছক্কা সহ 43 রান আদায় করেন ঋতুরাজ গাইকোয়াদ। শেষ পর্যন্ত গাইকোয়াদ 159 বলে 10 চার ও 16 ছক্কায় 220 রান করেন এই হার্ড হিটার ব্যাটার।